অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়ে এবার জুনিয়র ডাক্তারদের চিঠি দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে বিভিন্ন দাবি জানিয়ে বৃহস্পতিবার ইমেল করা হয়েছিল রাজ্যের মুখ্য সচিবকে। এবার তার জবাবি ইমেলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য অনশন প্রত্যাহারের অনুরোধ মুখ্য সচিবের। শুক্রবার ধর্মতলায় মহাসমাবেশ করেন জুনিয়র ডাক্তাররা। শনিবার ফের সিজিও কমপ্লেক্স অভিযান আছে জুনিয়র চিকিৎসকদের। একাদশীতে অরন্ধন কর্মসূচি ডাকও দিয়েছেন তারা। এই আবহেই ফের অনশন প্রত্যাহারের অনুরোধ রাজ্য প্রশাসনের। মুখ্য সচিবের তরফে শুক্রবার একটি স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়। জুনিয়র ডাক্তাররা যে 10 দফা দাবি করেছেন সেই তালিকায় বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরা হয়েছে। অনশনের জেরে চাপের মুখে পড়ে এই পদক্ষেপ বলে দাবি আন্দোলনকারীদের একাংশের। দেড় পাতার বিবৃতিতে জানানো হয়েছে, হাসপাতাল নিরাপত্তার সাথে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ জুড়ে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। এই প্রকল্পের জন্য 113 কোটি টাকারও বেশি বরাদ্দ করেছে বলে জানিয়েছেন মুখ্য সচিব। আরজিকর ছাড়া অন্য হাসপাতালগুলিতে 90% কাজ শেষ, 15ই অক্টোবরের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে বলেও আশাবাদী মুখ্য সচিব। হাসপাতালগুলিতে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে 1113 জন মহিলা পুলিশ কর্মী নিয়োগের কথাও জানিয়েছে মুখ্য সচিব।